সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতেছেন আর কে হেরেছেন তা নিয়ে ভাবার কোনো সময় নেই গাজা উপত্যকার ফিলিস্তিনিদের। তাদের চিন্তা কেবল ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যা থেকে বেঁচে থাকার ও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার। তবে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর বিশ্বের অন্যান্য নেতাদের মতো তাকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় গাজা উপত্যকা ও জেরুজালেমে শান্তি প্রতিষ্ঠায় তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করতে আগ্রহী। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আহমেদ নাজারের লেখা নিবন্ধের আলোকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা মোতালেব জামালির প্রতিবেদনে। মাহমুদ আব্বাসের অভিনন্দন বার্তা জবাবে ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধের অবসান ঘটাতে তিনি দ্রুতই উদ্যোগ নেবেন। গাজায় চলমান গণহত্যা অবিলম্বে বন্ধ করতে তার এই কথা বাস্তবে রূপ নেবে সেটাই প্রত্যাশা করছেন গাজা উপত্যকার লাখ লাখ ফিলিস্তিনি ও সারা বিশ্বের মুসলমানরা। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আহমদ নাজার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন গাজায় তার পরিবারের সাথে কথা বলেন। তাদের মধ্যে এই টেলিফোন আলাপের পর কয়েকটি দিন নীরবেই কেটে যায়। অপেক্ষার এই অসহনীয় সময়ের প্রতিটি ঘণ্টা কেটেছে চরম আতঙ্ক আর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে, কারণ ইসরায়েলি বিমান হামলা কিংবা স্থল অভিযানে গাজার এই পুরো পরিবারটি কিংবা পরিবারের নারী ও শিশুসহ একাধিক সদস্য নিহত হতে পারে। তবে তা ঘটার আগেই আহমদ নাজার তার ভাতিজির টেলিফোন পান। তার কণ্ঠস্বর শুনে উদ্বেগ অনেকটাই কেটে যায় আহমদ নাজারের, কিন্তু দ্রুতই তা আতঙ্কের রূপ নিতে শুরু করে, কারণ তার 21 বছর বয়সেই ভাতিজার কণ্ঠস্বরটি ছিল তার বয়সের তুলনায় অনেক বেশি দুঃখ ভারাক্রান্ত ও বিষাদে পরিপূর্ণ। শীতল কণ্ঠে সে তার চাচাকে জিজ্ঞাসা করল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প না কমলা জিতল তা কি আমাদের জন্য কোনো পার্থক্য বহন করে? আমাদের জন্য এটা কোনো বিষয় না। এরপর সে যেন নিজের সাথে নিজেই কথা বলল, হতে পারে ট্রাম্পের বিজয়ী হওয়াটাই আমাদের জন্য ভালো হতে পারে, অন্তত তিনি কোনো না কোনোভাবে গাজার এই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। হয় তিনি ইসরায়েলকে একটিমাত্র বোমা ফেলার অনুমতি দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারেন, অথবা গাজায় চলমান গণহত্যা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে পারেন। যে কোনো উপায়ে তিনি আমাদের এই বেদনার অবসান ঘটাতে পারেন। আহমেদ নাজার তার নিজের কণ্ঠে জোর করে হাসি ফুটিয়ে ভাতিজিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার আহ্বানই জানাবেন, তিনি এই যুদ্ধ বন্ধ করবেন, আগামী দিনগুলোতে গাজার পরিস্থিতির উন্নতি হবে, তিনি গাজার পুনর্গঠন কাজে হাত দেবেন, তুমি তা দেখতে পাবে। কিন্তু আহমেদ নাজারের এ কথার কোনো জবাব দিল না তার ভাতিজি। সে নীরব হয়ে গেল, হয়তো সে তার চাচার কথা একটুও বিশ্বাস করেনি, কিন্তু যখন সে কথা বলল তখন তার কণ্ঠে অবিশ্বাস ও কিঞ্চিত হতাশার সুর বেজে উঠল। আহমদ নাজার আমেরিকা নির্বাচনের প্রসঙ্গ থেকে সরে এসে গাজার রাজনীতি নিয়ে আলোচনা করতে চাইলেন, কিন্তু মুহূর্তেই তিনি অনুভব করলেন যে রাজনীতি নিয়ে আলোচনায় অংশ নেয়া এই মুহূর্তে গাজার মানুষের জন্য বিলাসিতা ছাড়া আর কিছু নয়। রাজনীতি নিয়ে বিতর্ক, বিশ্লেষণ বা কৌশল নিয়ে আলোচনা করার সময় তাদের নেই। এখন তাদের কাছে একমাত্র লক্ষ্য হচ্ছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা, সুপেয় পানির সন্ধান করা, রুটির অন্বেষণ করা, আরও একটা দিন নিরাপদে বেঁচে থাকা, এগুলোই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয়। ফিলিস্তিনিদের পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা নয়, বরং একবার নিঃশ্বাস নেয়ার পর সেটা ছেড়ে আরেকবার নিঃশ্বাস নিতে পারবে কিনা, নাকি তার আগেই ইসরায়েলি বোমা তাদের জীবন কেড়ে নেবে, সেটাই গাজার ফিলিস্তিনিদের এখন প্রতি মুহূর্তের চিন্তা। একটি দিন বেঁচে থাকার মধ্যেই এখন তাদের চিন্তা ঘুরপাক খাচ্ছে। গাজার মানুষের দুর্দশা এখন অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। যে ফিলিস্তিনিদের চেতনা ও মানসিক দৃঢ়তা ছিল অলঙ্ঘনীয় ও অজয়, ইসরায়েলের বিরামহীন আক্রমণে আজ তা ভঙ্গুর হওয়ার পর্যায়ে চলে এসেছে।
এখন আর তারা বিজয়ের বাইরের পরিসরের কোনো সমাধানের চিন্তা করছে না, বরং তারা এখন দ্রুত তাদের কষ্টের অবসান চাইছেন। আতঙ্ক ছাড়া নিঃশ্বাস নেয়ার একটি মুহূর্তই এখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। গাজা উপত্যকায় আহমেদ নাজারের যেসব বন্ধু এখনও বেঁচে আছেন তাদের কেউ কেউ মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। তারা জানেন যে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর খুবই ঘনিষ্ঠ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গাজায় ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে এগুলোর কোনো কিছুই গাজার ফিলিস্তিনিদেরকে আকর্ষণ করে না। আমেরিকার রাজনীতি যে কোনো দলের প্রতি গাজার মানুষের কোনো পক্ষপাতিত্ব নেই। এই মুহূর্তে তারা কেবল এমন একজনকে চান যিনি গাজায় যুদ্ধ বন্ধ করতে ও গণহত্যা থামাতে পারবেন, তিনি যেই হন না কেন। তবে এর চেয়েও কঠিন যে সত্যটি গাজার ফিলিস্তিনিদের মনকে বিষিয়ে তুলেছে, তাদের চিন্তা চেতনায় গভীরভাবে রেখাপাত করেছে, তা হল গাজার মানুষের অসহনীয় দুঃখ দুর্দশার ব্যাপারে বিশ্ববাসীর উদাসীনতা। কেন এমনটা হচ্ছে? তাহলে কি গাজার ফিলিস্তিনিরা অভিশপ্ত? কোন কারণে এই শাস্তি তাদের প্রাপ্য? গাজা উপত্যকার মানুষ এখন আর কিছুই চায় না, এমনকি ন্যায় বিচারও নয়। সেটা এখন তাদের কাছে অতীতের বিষয়। তাদের এখন একটাই চাওয়া, তা হচ্ছে এই দুর্বিষহ জীবনের অবসান। ট্রাম্প বিজয়ী হয়েছেন, তিনি গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনী প্রচারণার সময়। কিন্তু এখন তিনি তার এই প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন, সেটাই গাজার ফিলিস্তিনিদের একমাত্র প্রত্যাশা। কিন্তু ট্রাম্প কি সত্যি তা করতে উদ্যোগী হবেন? এই প্রশ্নটাই এখন বিশ্বের কোটি কোটি মুসলমানের মনে ঘুরপাক খাচ্ছে। ফিলিস্তিনিদের মতো তাদেরও প্রত্যাশা, ট্রাম্প মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ভূরাজনীতির গ্যাড়াকলে বা মার প্যাচে আটকে না গিয়ে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবেন। তিনি ইসরায়েলকে স্পষ্ট বলে দেবেন যে যথেষ্ট হয়েছে আর নয়, তার সিদ্ধান্তের উপর এখন অনেক কিছুই নির্ভর করছে বলে মনে করেন বিশ্লেষকরা। ট্রাম্পের জয় ফিলিস্তিনিদের জন্য আশার পরিবর্তে আশঙ্কার মাত্রা বাড়াই স্বাভাবিক, কেননা তিনি প্রবল মুসলিম বিদ্বেষী, ইসরায়েলের কট্টর একজন সমর্থক। তার শাসনামলেই ইসরায়েলে আমেরিকান দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেওয়া হয়। প্রেসিডেন্ট থাকার সময় তিনি অবিভক্ত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ট্রাম্প আরব দেশগুলোকে প্রভাবিত করে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করেছেন। তিনি মুখে মুখে গাজার সংঘাত শেষ হওয়া উচিত বলে মন্তব্য করলেও বাস্তবে তিনি চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যেন গাজার ফিলিস্তিনিদের নির্মূল করে সেখানে হামাসের অস্তিত্বের বিলুপ্তি ঘটান। প্রকৃতপক্ষে ট্রাম্প এমন একজন ব্যক্তি বা এমন একটি চরিত্র যার সম্পর্কে আগাম কোনো কথা বলা একেবারেই অসম্ভব। তার কথা ও কাজের মধ্যে ধারাবাহিকতা থাকে না বললেই চলে। ট্রাম্প বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা সামি আবু জুহাইরি এক বিবৃতিতে বলেছেন ট্রাম্প বাইডেনের ভুল থেকে শিক্ষা নেবেন বলে তারা মনে করেন। তিনি গাজায় যুদ্ধ বন্ধ করতে পারবেন কিনা সেটা দেখাই প্রেসিডেন্ট হিসেবে তার সক্ষমতা মূল্যায়ন করবে হামাস। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নেওয়ার মাধ্যমে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারাও। কয়েকদিন আগে সৌদি আরবে অনুষ্ঠিত এক সম্মেলন থেকে তারা এই আহ্বান জানান। এখন গাজা ও লেবাননের যুদ্ধ বন্ধে ট্রাম্প কী পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে আছে মুসলিম দেশগুলো সহ পুরো বিশ্ব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।